আদা রসুনগুলো একটু ব্রাউন কালার হবে। আমি আমি এখানে চামচের মতো কাটিয়ে দিয়ে দিয়েছি, বরাবরের মতো আমি সবসময় কাটিয়ে দিয়ে দিয়ে আর ফাঁসফোড়ন দিয়ে আমি বাজি করি। আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমিও পছন্দ করি। এটা হলো ফাঁসফোড়ন, বেশি না, অল্প অল্প দিতেছি সব কিছু আমি। তামার ফাঁসফোড়ন আর কাটিয়ে দিয়ে একটু এগুলো একটু ব্রাউন কালার হবে। এখানে এটা রসুন বাজি, রসুন কুচি দিলাম আমি। আবার বড় বড় মতো রসুন কুচিগুলো একটু ব্রাউন কালার করে নিব। জামা টমেটো রসুনগুলো একটু ব্রাউন কালার হয়েছে। এখানে আমি এখন অ্যাড করবো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। এটাকে আমি ভালো করে এভাবে অ্যাড করতেছি। লবণ দিব পরিমাণ মতো। ভালো করে আর ছেড়ে দিলাম এবং লবণ মাটিটাকে আমি কভার করে দিব। যে মশলাগুলো করলা বাজির মশলাগুলো রেডি, শুধু হলুদ দুবো দিব আমি, আর কোনো মশলা দিব না। এখন আমার মশলাগুলো পুরো পুরো রেডি। এখন হলুদগুলো একটু কষালে না হয়, যদি হলুদগুলো কষাই না দিই তাহলে হলুদের গন্ধ করে, তাই হলুদগুলো একটু কষাইতে হবে। চুলাটা একটু বাড়াই দিলাম। করলাগুলো পানি জড়ি গেছে, এখন দিতেছি আমি। একটু কিছু থাকবে না, যে পজিশনে আমি পাক করতেছি ওই পজিশনে আপনারা পাক এটা বাজি করে দেখবেন। একটুখানি কিছু না, এটা এটা ছোটো হয়েছে বড় হয়েছে সবাই মিলছে ফাই করবে। আমি করার লাগলে একটু ভালো করে আমি ছেড়ে দিতে হবে, না হয় আমার লবণ মশলা কিছু ঢুকবে না, আমি বাড়ি করি না আপনি মজা পাবো না খাইতে। আকর্ষণীয় জিনিস আমি মিক্স করবো। এটা জানতে হলে, দেখতে হলে আপনারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু দেখবেন। আর যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন তারা যারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যদি নাইবে করে থাকেন তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন। আর আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন। আকর্ষণটা করে দিব, আকর্ষণটার জন্য তারা ভিডিওটা দেখবেন। কী দিলে আমি যে আমার করলা কী থাকবে না, ছোটো বড় সবাই খাবে, ওটা দেখতে থাকবে। যেমন করলাগুলোর অবস্থা এখন নিতে হয় না, একটু সময় লাগে, কারণ ওটা জ্বালার উপরে যতক্ষণ লাগবে ততক্ষণ সময় লাগবে। ওটা অল্প জালে দেখতেছি, এই জন্য এটাকে ঘন ঘন লাল বিষয় হয়ে গেছে, যেন ছুরি লাগে, ছুরি গেলে তো ভালো লাগবে না থাকে। তাই সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর তাই করবেন যে আমরা যেভাবে তৈরি করি সেভাবে খাওয়ার জন্য, একজনের আইটেম এক রকমের হয়, আমাদের আইটেম আমাদের জন্য। আমি আমার ওই তৈরি করি সবচেয়ে, তবু আপনারা চেষ্টা করবেন, অনেক মজা হয়। এই যে আমার পর লাগাজি নিয়ে গেল, এখন যেটা দিবে বলছি আপনাদের কাছে, যেটা বলছি যে খুব আকর্ষণীয় একটা জিনিস দিবে, এটা হলো ডিম। দুটা ডিম দিবে আমি এটাতে। এই ডিমটা হলো আপনার যদি কোনোতে তো বেশি করলাই তো খাইতে তো অনেক কষ্ট,
অনেক শীতের থাকে, তাই এই দিনে আপনার করলাগুলো শীতে কমে ফেলবে, ছোটোটাও খাইতে পারবে করলাগুলো। বানিয়ে গেছেন ছড়াই যাবে, অনেক মজাদার শীতে ছড়াই আপনারা খাইতে পারবেন। একটু জন্য কথা দিয়ে দিলেন, রেডি হয়ে গেল আমার সুস্বাদু করলা ভাজি। আপনারা ডিম দিয়ে করলা ভাজিগুলো খাই দেখবেন, ডিমটা দিবেন লাস্টে যখন ভাজিটা একবার হয়ে যাবে তখন একটা দেন, দুটা দেন, তিনটা দেন, যার যেমন ভালো লাগে তেমন দিবেন, তবে অনেক স্বাদ হয়। পিঠেটা চলি যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সেভে থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিবেন।